পানি দিয়ে দেব। ভিউয়ার্স, রূপসাঘাটে বিভিন্ন ধরনের মাছ দেখা এবং মাছের দাম জানার পাশাপাশি আমরা আপনাদের একটু রূপসার সৌন্দর্য দেখানোর জন্যে নিয়ে এসেছি। এখানে ছোট ছোট জাহাজগুলো এখানে যাচ্ছে, পাশাপাশি ঘাটে এখানে এসেছে ট্রলার, যে ট্রলারগুলোতে মাছ রয়েছে। বিভিন্ন স্থান থেকে এই মাছগুলো আনা হচ্ছে এবং এই মাছগুলো এই পাইকারি মার্কেটে তুলে তা বিক্রি করা হচ্ছে। এই রূপসা ঘাট থেকে ডান পাশে রূপসা ব্রিজ, অবশ্য এই মুহূর্তে তা দেখানো সম্ভব হবে না, দূরত্ব বেশ এখান থেকে কয়েক কিলোমিটার। এছাড়া কুয়াশার কারণে ক্যামেরাতে ধরা পড়ানো সম্ভব নয়। এটি রূপসা নদীর, রূপসা নদীর গা ঘেঁষে খুলনা শহর অবস্থিত এবং এই নদীকে কেন্দ্র করে অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এই নদীতে জোয়ার ভাটা হয় এবং এখন বেশ স্রোত নদীতে। বাম পাশে যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি মূলত নৌকা বা ট্রলারের ঘাট, এটি নদী পারাপারের জন্য। এখানে আমি যতটুকু জানতে পেরেছি 1 টাকা টোল এবং 2 টাকায় নদী পারাপার। এখানে পুরোটা ক্যারেট ধরেই মাছের দাম চাওয়া হচ্ছে। সময়ের সাথে সাথে
বাজার জমে উঠছে। তবে এখানে ঢাকায় আমরা যেমন একসঙ্গে অনেক মাছ বিক্রি হতে দেখি, এখানে ছোট ছোট ঝুড়িতে ছোট ছোট টুকরা ঝুড়ি অল্প পরিমাণ মাছ এক একবারে তোলা হচ্ছে এবং সেই পরিমাণ মাছ বিক্রি করা হচ্ছে। অর্থাৎ একজন বিক্রেতা, ক্ষুদ্র বিক্রেতা, তিনি যাতে সারাদিনে যে পরিমাণ মাছ বিক্রি করতে পারেন সেই পরিমাণেই এক একবারে বিক্রি করা হচ্ছে। রূপসা ঘাটের এই বাজারে এখানে মূলত পার্শ্বে মাছের প্রাধান্য বেশি, পার্শ্বে কোরাল, এছাড়া অন্যান্য কিছু নদী এবং সামুদ্রিক মাছ রয়েছে। এর পাশাপাশি চিংড়ি সহ দেশীয় মাছ পাওয়া যায় এখানে। এখানে দেখুন বেশ বড় কিছু তরতাজা চিংড়ি। চারশো চল্লিশ
এই বাজারে এখন যে ইলিশ মাছগুলো আপনারা দেখলেন, এগুলোর ওজন 250 গ্রাম, 300 গ্রাম, 350 গ্রাম, এই সাইজের মাছগুলো এখানে 300, 310, 320 পর্যন্ত দাম উঠেছে। কোরাল মাছের দাম এখানে আমরা যতটুকু দেখেছি 450 টাকা করে এই মাঝারি ছোট সাইজের কোরালগুলো বিক্রি করা হচ্ছে। ভিউয়ার্স, ট্রলার ছাড়াও এখানে বিভিন্ন জায়গা থেকে দেখুন ট্রাকে করে, লরিতে করে মাছ আসছে এবং এই মাছগুলো এখানে বিক্রি করা হচ্ছে। এই বাজার চলতে থাকবে সারাদিন, সকাল থেকে শুরু করে মোটামুটি মাছগুলো যত সময় বিক্রি করা হয়। এছাড়া এই মাছের বাজারকে কেন্দ্র করে আরও বিভিন্ন বাজার এখানে গড়ে উঠেছে। এখানে ঝুড়ি বিক্রি করা হয়, মাছের ক্যারেটগুলো মাছ বয়ে নেওয়ার জন্য বিক্রি করা হয়। এই ছিল রূপসা ঘাটে পাইকারি মাছের দরদাম জানানোর বিষয়ে এই ভিডিওটি তৈরি করা। আপনাদের এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।